দাদা থাকছে না এসেছিল নীরবে না থ্যাংক ইউ রেডি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা কর্তৃক আয়োজিত মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি সংগঠনের আহ্বায়ক জনাব হেলাল খান উপস্থিত আমাদের দীর্ঘদিনের সাথী চলচ্চিত্র জগতের একজন খ্যাতনামা মানুষ যাকে আপনারা চিনেন অনেকভাবে জনাব আশরাফউদ্দিন উজ্জ্বল সহকর্মী সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম যাচ্ছে নতুন দায়িত্বপ্রাপ্ত যে যেখানে আছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা পাশাপাশি আমরা সবাই উপেক্ষা করব যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা আপনারা সফলতার সাথে পালন করবেন যিনি বা যারা দায়িত্ব দিয়েছেন তাদেরকে জন্য মানুষ বলে যে সিদ্ধান্তটা সঠিক ছিল এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের উপর যেভাবে যে যেখান থেকে এই দায়িত্বটা দিয়ে থাকুক না কেন আপনারা দায়িত্বটা কতটুকু সঠিকভাবে পালন করবেন তার উপরে আগামী দিন বাকিরা বলবে সিদ্ধান্তটা সঠিক ছিল আমরা এটাই প্রত্যাশা করি আপনারা সফল হবেন কারণ আপনাদের সফলতার মধ্য দিয়ে আমাদের সফলতাটা নির্ভর করে এটা আমাদেরকে বুঝতে হবে আজকের দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন নিয়েই আপনারা আলোচনায় আসছেন একদিকে নতুন দায়িত্ব প্রাপ্ত আপনাদের মধ্যে যে একটা আনন্দ উচ্ছ্বাস থাকার কথা আমি সেটা লক্ষ্য করছি না দীর্ঘ সময় যাব আমার মনে হয় যে আপনারা ভারে বোধ হয় কাশরুর আগেই কাবু হয়ে গেছেন এমনই মনে হচ্ছে আবার বক্তা তখনই ভালো হয় যখন শ্রোতা ঠিক মতো থাকে আজকে যারা এখানে আলোচনা সভায় আসছেন কষ্ট করে সময়টা নষ্ট করলেন কিন্তু আপনাদের মনোযোগটা সবার দিকে খুব ছিল বলে আমার মনে হয় না আমরা যখন সিনেমা টিনেমা দেখতাম যখন ওই ক্যান্টিনে যেতাম তেমন একটা আওয়াজ হতো চারিদিক থেকে কারো কথাই বোঝা যায় না সারাটাক্ষণ আমার তাই মনে হচ্ছিলো যে আজকের অনুষ্ঠানের চেয়ে গুরুত্বপূর্ণ আপনারা যারা পাশাপাশি বসছেন তাদের মধ্যে বাক্য বিনিময় এবং কথা বিনিময়টা যখনই যে কোনো সংগঠনের যে কোনো অনুষ্ঠান করেন আগে অনুষ্ঠানের গুরুত্বটা অনুভব করবেন এবং অনুষ্ঠানের গুরুত্বটা থেকে যদি আপনার কাজের গুরুত্বটা বেশি হয় তাহলে আপনি অনুপস্থিত থাকবেন আর অনুষ্ঠানের গুরুত্বটা যদি বোঝেন সেটা যথাযথ সম্মানের সাথে সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটাকে আরও গুরুত্ববহ হয় যাতে তাতে সহযোগিতা করবেন সেটা ভালো কারণ যে দিনটা নিয়ে আলোচনা করছি আমরা সেই দিনটি কিন্তু সেই নয় মাসের যুদ্ধে আমরা যে অর্জন করছি কিন্তু এই দিনটা কিন্তু সেই অর্জনকে কিন্তু সুরক্ষা করার একটা দিন এটা জাতীয় সংহতি বিপ্লব ও সংহতি দিবস এটা একটা শুধু সেনা অভ্যুত্থান না এটা সেনা এবং জনগণের অভ্যুত্থান ছিল জনগণ আর সেনাবাহিনী যখন একসঙ্গে অভ্যুত্থান করে কি অর্জনের জন্য
তাহলে তাদের স্বপ্ন জনগণের স্বপ্ন এক ছিল। সেই স্বপ্নটা কি? যেই স্বপ্নটা আমরা সেই 26 তারিখ বা 27 তারিখে ঘোষণার মধ্য দিয়ে জিয়াউর রহমানের কণ্ঠ থেকে যে ঘোষণাটা আমরা শুনেছিলাম যে আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতা ঘোষণা দিচ্ছি, আপনারা যুদ্ধে অংশগ্রহণ করুন। আর এই 9 মাসে আমরা যুদ্ধটা কেন করছিলাম, এই স্বাধীনতার কেন প্রয়োজন ছিল, কারণ জিয়াউর রহমান পাকিস্তান মিলিটারিতে ছিলেন, তিনি যখন মেজর হয়তো একসময় পাকিস্তানের প্রধান সেনাপতি হতে পারতেন, কিন্তু তিনি কেন বিদ্রোহ করলেন, কেনই বা তিনি অস্ত্র হাতে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করলেন, তার মানেটা হলো এইটুকু যে 70 সালের নির্বাচনের যে জনগণের মতামতের যে ফলাফল, যে গণতান্ত্রিক রায়, সেই রায়টা পাকিস্তান সামরিক সরকার মেনে নেয় নাই, সেই কারণে গণতন্ত্রের প্রতি যে তার একটা মমত্ববোধ বা এদেশের মানুষ যে গণতন্ত্র প্রিয়, সেই উপলব্ধি থেকে গণতন্ত্রটাকেই কিন্তু তিনি আপন করার জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র দেখার জন্য। অর্থাৎ বাংলাদেশটা একটা পাকিস্তান স্বাধীন হয়েছে, আবার বাংলাদেশ স্বাধীন হতে হলো কেন? অর্থাৎ যে পাকিস্তানের স্বপ্নটা আমাদেরকে ভুলঙ্কিত করলো, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষা আমরা কোনো কার্য করতে পারলাম না, আমাদের ভাষার অধিকার, অর্থনৈতিক বৈষম্য, নানা কিছু শুধু একটি ধর্মীয় পল্লব দিয়ে আমাদেরকে শোষণ বঞ্চনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু 70 সালের নির্বাচনে এক চাটিয়া পাকিস্তানিদেরকে প্রত্যাখ্যান করা হলো। সেই রায়টা না মানার কারণেই তো যুদ্ধটা হইল। আবার সেই যুদ্ধটা 9 মাস কিন্তু গণতন্ত্রের যুদ্ধ হয়েছে স্বাধীনতার আগে 23 বছর কাদের সাথে? পাকিস্তান সামরিক শাসনের বিরুদ্ধে, তাহলে প্রায় 24 বছর। কিন্তু সেই গণতন্ত্র 74 সালের 25শে জানুয়ারি 5 মিনিটে 24 বছর সংগ্রাম করার মধ্য দিয়ে যে গণতন্ত্রের চূড়ান্ত ফসল স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র থাকবে, সেই গণতন্ত্র 75 সালের 25শে জানুয়ারি মাত্র 5 মিনিটের মধ্যেই শেষ। এই যে বাক স্বাধীনতা, এই যে সংবাদপত্রের স্বাধীনতা, অর্থাৎ আমাদের স্বপ্ন, আমাদের সংগ্রাম, আমাদের আত্মাহুতি, আমাদের আত্মদান সবই তো বৃথা হয়ে গেল, এটা শাস্তিযোগ্য পরিস্থিতি। আর সেই পরিস্থিতিতে 15ই আগস্টের ঘটনা ঘটছে, এটা দুঃখজনক, এটা গণতান্ত্রিক বিশ্বাসী লোকরা হয়তো এটা মেনে নেয় না, মেনে নেওয়ার মতো না, কিন্তু সেই ঘটনা ঘটতে পরপর একটা ঘটনা ঘটনা আরও কতগুলো ঘটনা ঘটছে। আর খেয়াল করবেন 75-এ আওয়ামী লীগের বিরুদ্ধে ঘটে নাই, আওয়ামী লীগের একটি অংশের শীর্ষ নেতার বিরুদ্ধে, কারণ আওয়ামী লীগের তারপরের নেতা বঙ্গবন্ধু, তার নেতৃত্বে একটা সরকার, খেয়াল করবেন সেই সরকারে এমন একটি লোক ছিল না যিনি শেখ মুজিবের আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্য ছিলেন না, এমন একটি লোক ছিল না যিনি মুজিবপুর পড়তে অভ্যস্ত ছিল না, অর্থাৎ আওয়ামী লীগের একটি অংশ বাদ একজনের জীবন, তার পরিবারের সব আরেকদিকে খন্দকার মোস্তাকের নেতৃত্বে আরেকটি অংশ সরকারে, তাহলে নিশ্চয়ই তা তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্বেরও একটা ফসল 15ই আগস্ট। সেখানে তো অন্যকে দায়ী করে লাভ নাই, সেইখান থেকে আসলো 3রা নভেম্বর। 3রা নভেম্বরে কে অভ্যুত্থান করলো? সেনা অভ্যুত্থান, ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ। খালেদ মোশাররফ অভ্যুত্থান করার পরে 3রা নভেম্বর জিয়াউর রহমানকে বন্দী করলেন, সেখানে তিনি নিজেকে সেনা প্রধান ঘোষণা দিয়ে খন্দকার মোস্তাকের কাছে শপথ নিলেন সেনাবাহিনীর প্রধান, মানে শপথ মানে তার কাগজে স্বাক্ষর করলেন তিনি সেনা প্রধান এবং মেজর জেনারেল পদে উন্নীত। সেই পরের দিন 4 তারিখ জিয়াউর রহমান তখন বন্দী, জেলখানির 4 নেতা হত্যা হল, সেই 4 নেতা অর্থাৎ শীর্ষ নেতার পরে যে 4 জন আছে, সৈয়দ নজরুল ইসলাম, জনাব তাজউদ্দিন আহমেদ, এই যে এদেরকে যে মানলো,
কে মানলো? খালেদ মোশাররফ ক্ষমতায় মানলোটা কে? আর সেই খালেদ মোশাররফের স্ত্রী, খালেদ মোশাররফের কন্যা পার্লামেন্টের মেম্বার, কোন পার্লামেন্টের? শেখ হাসিনা পার্লামেন্টের। তার মানে প্রকারান্তরে চার নেতাকে জেল হত্যার সাথে প্রত্যক্ষ পরোক্ষ যিনি সংশ্লিষ্ট সেই খালেদ মোশাররফ আজকে পুরস্কৃত। খালেদ আজকে তো তাকে পুরস্কার নেই। সেই ঘটনার মধ্যে দিয়ে যেটা আসলো, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েব রাষ্ট্রপতি এবং মার্শাল্লো জারি, এর আগে কিন্তু মোস্তাকের অধীনে যে ছিল এটা কিন্তু সামরিক আইন জারি করা হয়নি, কিন্তু কর্নেল ফারুক রশিদ গালি মোস্তাকের উপর খবরদারি করতো বঙ্গভবনে বসে, কিন্তু মার্শাল্লো ছিল না। তাহলে কে ক্ষমতা ছিল? আওয়ামী লীগ ক্ষমতা ছিল। খালেদ মোশাররফ ক্ষমতা নেওয়ার পর মার্শাল্লো জারি করলো কে? আবু সাদাত মোহাম্মদ সায়েব। জিয়াউর রহমান তো মার্শাল্লো জারি করেন, জিয়াউর রহমান তো সেনাবাহিনীকে স্যাকও করছে। ছয় তারিখ দিবাগত রাতে যে বিদ্রোহটা হয় সেটি তো যে অভ্যুত্থানটা হয় সিপাহী জনতার অভ্যুত্থান, কারণ জিয়াউর রহমান এতটা জনপ্রিয় সেনাবাহিনীতে যে যে জীবনে ঝুঁকি নিয়ে যুদ্ধ করছে, যিনি যুদ্ধ পরিচালনা করছে, যিনি স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন, সে কারণে তিনি সেনাবাহিনীর মধ্যে অত্যন্ত বেশি জনপ্রিয় ছিল। শুধু তাই না, জিয়াউর রহমানের প্রথম সেনাপতি হওয়ার কথা, সেনাপ্রধান হওয়ার কথা, কিন্তু তাকে করে নাই। জিয়াউর রহমানকে কিন্তু প্রবাসী সরকারের কর্নেল পদে উন্নতি দিয়েছিল, তথা দেশ স্বাধীনের পর তিনি কর্নেল, কিন্তু মেজর শফিউল্লাহ কিন্তু কর্নেল ছিলেন না, জিয়াউর রহমানের থেকে জুনিয়র শফিউল্লাহকে দেওয়া হয়েছিল। এই যে জিয়াউর রহমানের সেনাবাহিনীর যে একটা আবেগ গ্রেপ্তারের পরে, এর সাথে বিপ্লবী সেনা সংস্থা একটা সংগঠন ছিল যেটা নেতৃত্ব দিতে কর্নেল তাহের, আবার কর্নেল তাহের নেতৃত্ব দিতে গণবাহিনী, সুতরাং এখান থেকেই একটা সংগঠিত হলো এই বিপ্লব। সহজ হলো এমন সহজের মধ্যে কিন্তু কাজ শেষ হলো জিয়াউর রহমান মুক্ত হলে। জিয়াউর রহমান তখন একটা ভাষণ দিয়েছিল, ভাষণটা সম্ভবত 7-8 সেকেন্ড হতে পারে। আমি মেজর জেনারেল জিয়াউর রহমান বলছি, আসুন দেশটাকে সংহত, আর কিন্তু দ্বিতীয় লাইন বলে নাই। আমি তার ভাষণগুলি হিসাব করে দেখছি যে ঐতিহাসিক দুইটি ভাষণ 7ই নভেম্বর, আরেকটি হলো যুদ্ধের সময় ভাষণ, সর্বমোট বোধহয় 27-28 সেকেন্ড, অর্থাৎ 27-28 সেকেন্ডের মধ্যে এমন একটি ইতিহাস সৃষ্টি হয়েছে যে ইতিহাস ইচ্ছা করলে মোছাও যায় না, পড়াও যায় না, ফেলে দেওয়া যায় না। এই 27 সেকেন্ডের কথাতেই জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশের রাজনীতির 56,000 বর্গ মাইলের মধ্যে বসবাসরত সকল জনগোষ্ঠীর কাছে কিন্তু একদম খোদাই করা নাম, একদম খোদাই করা নাম। আজকে যারা চেষ্টা করছে, চেষ্টা করছে তো কারণ আছে, তো কারণ জিয়াউর রহমান যদি উপস্থিত থাকে তাহলে তাদেরকে দেখা যায় না, আর জিয়াউর রহমানকে যদি আড়াল করা যায় তাহলে সত্য মিথ্যা কিছু ডায়লগ সংযোজন করে নেপথ্য থেকে পরিচালক দিয়ে একটা কিছু সিনেমা তৈরি করা যায়, একটা গল্প তৈরি করা যায়, কিছুক্ষণ জনগণকে তাতে আকৃষ্ট করা যায়, কিছুক্ষণ জনগণকে বোকা বানানো যায়, কিন্তু একদম চাক্ষুষ ইতিহাসটা যখন উপস্থিত থাকে তখন তো কোনো কিছু দিয়ে তাকে ভুলানো সম্ভব না, এটি তো বাস্তবতা। সেই কারণে তাদের একমাত্র কাজ হচ্ছে মানুষের মগজ থেকে, মানুষের মন থেকে জিয়াউর রহমানকে মুছে দেওয়া। যে কাজটি কঠিন, যে কাজটি করতে গিয়ে তারা নিজেরাই একসময় ইতিহাসের পাতা থেকে ঝরে যাবে, মুছে যাবে, হয়তো এখন বুঝছে না, কারণ যেহেতু আগে পিছিয়ে পুলিশ আছে, র‍্যাব আছে, পাহারা আছে, সুতরাং এখন তারা বুঝতে পারছে না, যখন বুঝতে পারবো তখন আর তাদের সময় থাকবে না। কালকে একটা বক্তৃতা আমি শুনি নাই, কেউ কেউ বলতেছিল আমাকে যে শেখ হাসিনা বলছে খুব কষ্ট লাগছে বিএনপিটা শেষ হয়ে গেল, এখন হাসবো না কাঁদবো? বিএনপিটা শেষ হয়ে গেল,
আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, যদি সৎ সাহস থাকে তাহলে আপনি একটু পদত্যাগ করে একটা নির্বাচন দেন। তারপরে বুঝতে পারবেন যে বিএনপি শেষ হয়েছে না আপনার আওয়ামী লীগ আপনি নিজে শেষ করছেন। স্বাধীনতা যুদ্ধের পর কোনো কোনো অঞ্চলে গ্রামের প্রবেশ মুখে লেখা থাকত এই গ্রামে কে রাজা নাম নাই। নিকট ভবিষ্যতে অনেক পাড়া মহল্লায় লিখতে হবে এই গ্রামে নাম নাই। নিরাপত্তার জন্য, জননিরাপত্তার জন্য। তো সুতরাং ক্ষমতায় যতদিন আছেন ততদিন থাকবেন, ক্ষমতা হারানোর পর আপনার আওয়ামী লীগ থাকবে না। হয়তো আমরা বেঁচে থাকবো না, আপনারা বেঁচে থাকবেন দেখবেন। কেন থাকবেন না? কারণ 15ই আগস্ট সকালবেলা বাংলাদেশে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় নাই 1975 সালে। তার চেয়েও ভয়াবহ অবস্থা এখন। আমি 15ই আগস্ট ভোর 7টা বাজে রেডিওতে ঘটনা শোনার পর সারাদিন ঘুরছি। আমি রাস্তাঘাটে যা লিখতেছি, কেউ মাথায় গামছা বাঁধা, কেউ গেঞ্জি পরা, কেউ লুঙ্গি পরা, অর্থাৎ সব পোশাকে সক্রিয়ভাবে রাস্তাতে হেঁটে যাওয়ার লোক আমি দেখি নাই। ৭ই নম্বর যখন যে ঘটনাটা ঘটছে তার চেয়ে কিন্তু বর্তমান দেশের অবস্থা আরো 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 ভয়াবহ। সুতরাং 7ই নম্বরের বিপ্লবটা ছিল জাতির জন্য খুব অনিবার্য। এমন বিপ্লব কিন্তু আজকে জাতির জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। হয়তো সেই বিপ্লবটা রাত্রিতে হওয়ার দরকার নাই, সেই বিপ্লবটা আমাদেরকে দিনের বেলায় করতে হবে। 7ই নম্বরের বিপ্লবটা যেটা 75 সালে হয়েছিল, হয়তো সিপাহী জনতার হয়েছিল, আজকে সিপাহী জনতার দরকার নাই, আজকে জনতারই বিপ্লবটা করতে হবে। জনতার স্বার্থে, জনতার মালিকানা বাংলাদেশের, সেই মালিকানা প্রতিষ্ঠিত করা যাবে সোজা হিসাব। সে কারণেই এই চেতনাটা আমাদের লালন করা প্রয়োজন। আজকে অনেকে বলছে যে 7ই নম্বরের চেতনা বিশ্বাসী একটি অংশ জাতি, আর 7ই নভেম্বরের চেতনা বিশ্বাস করেন আরেকটা অংশ। আমি এটাকে একটু ভিন্নভাবে বলি, বাংলাদেশে এখন গণতন্ত্রে বিশ্বাসী একটা অংশ, গণতন্ত্রে বিশ্বাস করেন আরেকটি অংশ, গণতন্ত্রের সাথে যারা প্রতারণা করে সেই অংশের তারা সদস্য। সুতরাং জনগণের ভোট নিয়ে তারা কখনো ক্ষমতায় আসতে পারবে না, এটা তারা সঠিকভাবে বুঝতে সক্ষম হয়েছে। তারেক রহমানের উপর এত ঢিল কেন? যে গাছে ফল হয় না সেই গাছে তো তাকায়, পাগলও তাকায় না, ঢিল মারে না। যে গাছে ফল আছে সেই গাছে পাখি বসে, সেই গাছে ঢিল করে, সেই গাছে চুরি হয়, অনেক কিছু হয়। অর্থাৎ তারেক রহমানের যে নেতৃত্বের যে একটা সম্ভাবনা বাংলাদেশে, সেই সম্ভাবনাটা কিন্তু তার শেখ হাসিনা খুব গুরুত্ব দিয়ে বুঝতে পারছে। আর শেখ হাসিনাকে যারা এই দেশটাকে শোষণ করার জন্য ওখানে বসায় রাখছে তারাও কিন্তু বুঝতে পারছে। তারা বুঝতে পারছে বলেই কিন্তু আজকে তারেক রহমানকে নেতৃত্বে আসতে না দেওয়া মানে কি গণতান্ত্রিক শক্তিকে নেতৃত্বে না আসতে দেওয়া, অর্থাৎ গণতান্ত্রিক শক্তি যেন রাষ্ট্রের মালিক না হয়। সুতরাং যুদ্ধটা কিন্তু এখন 9 মাসে শেষ হয় না, কারণ যুদ্ধটা কিন্তু অনেক দিন ধরেই চলছে। এটা শেষ কোথায় হবে আমি জানি না। এটা শেষ করার জন্য ধৈর্যের সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা পথ আমাদের অতিক্রম করতে হবে। এখন এই যে চাষ আস, এখন বলতে পারেন যে আপনারা কী করবেন? গান বাজনা সীমাবদ্ধ থাকবেন, রিহার্সাল দেওয়া সীমাবদ্ধ থাকবেন, থাকতেই পারেন। তাতে কি আপনারা কোনো কিছু করতে পারেন না? পারেন, কারণ সাংস্কৃতিক আন্দোলন কিন্তু অস্থায়ী আন্দোলন চলছিল এবং খুব গুরুত্বপূর্ণ। আপনি 9 মাস যুদ্ধের যে ঘোষণা, যুদ্ধ যে চলছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, তখন শিল্পীরা বা যারা লেখা লিখত তারা যে অনুষ্ঠানগুলির মধ্য দিয়ে এই মানুষগুলিকে যে জাগ্রত রেখেছে, এটা তো অস্বীকার করার কথা না। আপনার যদি এখনও স্বাধীন বাংলার সেই গানগুলি শোনেন আপনার রক্ত শিহরণ দেবে, আপনার মধ্যে অন্যরকম একটা উন্মাদন আসবে, আপনার মধ্যে অন্যরকম একটা তেজ আসবে। সুতরাং সংস্কৃতি কী করতে পারে না? এটা জাতিকে চিনে মানুষকে তাদের সংস্কৃতির মধ্যে দিয়ে,
বহু জাতি আছে, একটি জাতি থেকে আলাদা কি? যেমন মানুষ আর পশুর মধ্যে আলাদা কি? পশু আর মানুষের সাথে কিন্তু মিলটাই বেশি, অমিল খালি একটি জায়গায়, সেটা রেশনালিটি। যে অনলি দ্য রেশনালিটি ইজ ডিফারেন্সিয়াল বিটুইন ম্যান অ্যান্ড অ্যানিম্যাল। মানুষের মধ্যে সাথে পশুর তফাৎ হলো মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে, পশুর মধ্যে তা নাই, এই একটা দিয়া। ঠিক একটা ব্যক্তির সাথে একটা ব্যক্তি তফাৎটা কোথায়? চেহারায় মিল আছে, অনেক কিছুতে মিল আছে, কিন্তু একটা জায়গায় মিল নাই, সেটা হলো ব্যক্তিত্ব, পার্সোনালিটি। এই পার্সোনালিটিটাই কিন্তু একজনকে আরেকজনের থেকে আলাদা করে, একজনকে আরেকজনের থেকে আলাদা করে। ঠিক তেমনি জাতি একটা জাতির সাথে আরেকটা জাতি যে আলাদা, তার সংস্কৃতি কিন্তু ডিসাইড করে, তার সংস্কৃতি কিন্তু বলে দেয় এটা এই জাতি। আপনি যতই সুন্দর করে সুটকাট টাইপ করেন না কেন, ইউরোপের কোনো হোটেলে যখন আপনি ঢুকবেন, তার যারা নাকি ইউরোপ আসেছে তারা দেখলেই বুঝবে ইজ আউট কামার, এতে তার দেখলেই বুঝবে, যতই চেষ্টা করেন হবে না ওটা, কারণ নকল করে সেই সংস্কৃতি মানুষের সাথে একাত্ম হওয়া খুব কঠিন কাজ। শুধু আমাদের যে সংস্কৃতি কী দিতে পারে না, এই যে জীবন থেকে নেওয়া ছবিটা কখন হয়েছিল খেয়াল করেন? 69-এ এই ছবিটাতে কি একটা জাগরণ সৃষ্টি করছিল তখন আন্দোলনের মধ্যে? এই ছবিটা 70-এর নির্বাচনে মানুষের মনের জগৎ কীভাবে পরিবর্তন করছে? একটা ছবি তো মাত্র, একটা সিনেমার ছবি, এবং সেই কারণে জহিরায়কে খোঁজা হয়েছে, পরে তো তাকে মারাও হলো, তাই না? তারপরে অনেক কিছু আছে দেখেনি, যে ওই আমাদের যখন নাকি প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি মন্ত্রিসভা গঠন, মশিউর রহমান যাদু মিয়া সিনিয়র মিনিস্টার, তো ক্যাবিনেট মিনিস্ট্রি মিটিং একটু দেরিতে গেছে, তো জিজ্ঞেস করলো যে যাদু সাহেব আপনি বিলম্বে, কয় সিনেমা দেখছিলাম, ওই সিনেমা দেখেন? বলে হ্যাঁ একটা মজার ছবি দেখলাম আজকে। কী ছবি? ওই গোলাপি এখন ট্রেনে। তো প্রেসিডেন্ট জিয়া বলতে গোলাপি এখন ট্রেনে দেখলেন, আচ্ছা কী মজার ব্যাপার? ও না সকালবেলা পত্রিকা দেখছিলাম রেলের ভাড়া 2 টাকা বাড়ছে, এখন গোলাপিটা ট্রেনে চলবে কিনা তাই ভাবতেছি। অর্থাৎ গোলাপি কীভাবে ট্রেনে যাবে 2 টাকা রেল ভাড়া বাড়ছে, এটা কিন্তু প্রেসিডেন্ট জিয়ার কাছে উনি একটা প্রতিবাদ করলো যে বানানোর ঠিক হয় নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরেকটি সার্কুলার দিয়ে পরের দিনকে ট্রেন ভাড়াটা আগের জেনে রেখে দিল। তো সংস্কৃতি কী না দিতে পারে? এই এই চার হাজার প্রতিষ্ঠাতা শ্রেণীর নাম কি? উজ্জ্বল ভাই লোকমান হোসেন ফকির, ওনার একটা গান ছিল, ওনার ও আচ্ছা তেজ করে ওনার একটা গান দেখছিলেন কি, বিচারপতি তোমার বিচার করবে যারা আর জেনেছে জনতা। তাই সুতরাং সংস্কৃতি জগতের লোক অনেক কিছু পাল্টাতে পারে, যেটা যুদ্ধ করে পাল্টানো যায় না। সংস্কৃতির যুগ, সংস্কৃতির মধ্য দিয়ে কিন্তু দেশকে চেনা যায়, দেশের প্রতি ভালোবাসা প্রতিষ্ঠিত করা যায়, সেই কাজটা আপনারা করেন। এই যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবকের লগে প্রতিযোগিতা দিয়া ওই মুখী না হয়ে সংস্কৃতি বনা লোকগুলিকে অ্যাকশন করে আমাদের জাতীয় সত্তা জাতীয় সংস্কৃতিটাকে আপনারা আহ্বান করেন। এইটা মানুষের মনোজগতে যদি আপনি প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে দেশপ্রেম অটোমেটিক মানুষের মধ্যে জাগ্রত হবে। একটু খোঁচা দেয়, একটু বারুদে আগুন দিয়ে দেন সবাইকে। আমি ধন্যবাদ এই জন্য দিচ্ছি কে কি আছে হাসি না, এটা নিন্দা করারও কিছু নাই, গ্রহণ করারও কিছু নাই। আমার মতে ব্যক্তিগত দলীয় দৃষ্টিভঙ্গিতে বলছে না, এস কে সিনহা যে রায় দিচ্ছে, এস কে সিনহা যখন প্রধান বিচারপতি ছিল যতক্ষণ সরকারের খায়েস মিটাইতে পারছে ততক্ষণ ভালো ছিল, যখন সরকারের খায়েস মিটাইতে পারে না। তো এইটাতে একটা কিন্তু উদাহরণ সৃষ্টি হলো, দৃষ্টান্ত সৃষ্টি হলো যে প্রধান বিচারপতির 11 বছরের জেল হয়েছে। তাহলে আজকে যারা আদালতে আছে তাদের তো কোনোদিন আদালতে আবার এমন জায়গায় যেতে হবে না, তা তো নিশ্চয়তা নাই। সরকারকে সন্তুষ্ট করে যদি চাকরি রাখতে হয় পরবর্তী সরকারকে সন্তুষ্ট করতে তো আবার জেলে যেতে হতে পারে অনেক। সুতরাং কোনোদিন ব্যাক প্রেসিডেন্স কিন্তু কোনো জাতির জন্য মঙ্গল না, এই কথাটা বর্তমান প্রধানমন্ত্রী বুঝে না। যেদিন বুঝবে তখন বুঝেও তার কিছু করারও থাকবে না, বলারও থাকবে না, কিছুই করার থাকবে না। আবার ওই শেখ মুজিবের মতো চিৎকার দিয়ে বলতে হবে, দেশ স্বাধীন হলে পায় চোরের কি সোনার খনি, আমি পাইলাম চোরের খনি,
8 কোটি 7 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল আনলাম, আমার কম্বল গেল কোথায়? সে কাছে নয় এরকম আবল তাবল কিছু বলতে হবে আগামী দিন ক্ষমতা হারানোর পরে, বলতে হবে তাকে। তার না বলে উপায় নাই, এটা তো ইতিহাসের বাস্তবতা। সুতরাং রাজনীতি যদি জনগণের জন্য হয় তাহলে ক্ষমতায় থাকার লোভ থাকার কথা না, আর ক্ষমতাটা যদি লুটপাট আর আখের গুছানোর জন্য হয় তাহলে শেখ হাসিনা ইজ পারফেক্ট ইন বাংলাদেশ, এবং সেক্ষেত্রে সে সফল। কিন্তু দেশ পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষা বিপরীতে উনি দাঁড়িয়েছেন। এখন শেখ হাসিনা শত্রু বাংলাদেশে না থাকলেও শেখ হাসিনা নিজেই বাংলাদেশ সকল লোকের শত্রু হয়ে গেছে, এটাই হল বাস্তবতা। আপনাদের সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।